এবার আমরা আসছি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা দ্য ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্সে। এই সূত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে কোনো সংস্থাকে কোনো সিস্টেমকে তাপ দিলে তাপ দুভাবে কাজ করে। এক হচ্ছে ওই তাপের কিছু অংশ সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ইন্টারনাল এনার্জিকে বাড়ায়, আর বাকি অংশটার সাহায্যে মানে তাপের বাকি অংশটার সাহায্যে সংস্থাটা কিছু বাহ্যিক কাজ করে। তার মানে প্রদত্ত যে তাপ প্রযুক্ত হলো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কার্য। এটাকেই তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলা হচ্ছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী প্রদত্ত তাপ দুটো কাজে ব্যবহৃত হচ্ছে। একটা হচ্ছে সিস্টেমের বা বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর বাহ্যিক ওই সিস্টেম দ্বারা বাহ্যিক কার্য সম্পাদন। তাহলে ধরা যাক তাপ প্রয়োগের আগে বস্তুর অভ্যন্তরীণ শক্তি ছিল UI, অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, UI ছিল। কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে UF হয়ে গেল, আর W পরিমাণ বাহ্যিক কার্য হলো। তাহলে আমরা বলতে পারবো যে কিউ ইকুয়াল টু UF মাইনাস UI প্লাস W। এবার সামান্য পরিমাণ তাপ যদি দেওয়া হয়, খুব কম পরিমাণ তাপ যাকে আমরা DQ দিয়ে প্রকাশ করছি, সেক্ষেত্রে আমরা এটাকে ম্যাথামেটিক্যালি প্রকাশ করি এভাবে যে DQ ইকুয়াল টু DQ মানে স্বল্প পরিমাণ প্রযুক্ত তাপ, ইকুয়াল টু DU মানে অভ্যন্তরীণ শক্তির স্বল্প পরিমাণ বৃদ্ধি এবং স্বল্প পরিমাণ বাহ্যিক কার্য সম্পাদন DW। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। এই ফর্মে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে আমরা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করি। এই সমীকরণে যান্ত্রিক শক্তি আর তাপশক্তির পারস্পরিক রূপান্তর ঘটছে যে সেটা আমরা এই সমীকরণের মাধ্যমে দেখছি। এবং এটা শুধু তাই নয়, এটা একই সাথে কিন্তু একটা ভীষণ ভাইটাল সূত্র অর্থাৎ এনার্জি কনজারভেশন ল বা ল অফ এনার্জি কনজারভেশন, শক্তি সংরক্ষণ সূত্রেরই একটা রূপ কিন্তু এটাকে আমরা বলতে পারি। কারণ আমাদের এমন কোনো সূত্র হতে পারে না যেটা কিনা শক্তি সংরক্ষণ সূত্রকে ভায়োলেট করবে। এবার বিশেষ ক্ষেত্র দেখো, কিছু কিছু স্পেশাল কেস হয়। কীরকম? একটা আইসোলেটেড সিস্টেম ধরা হচ্ছে যেটা পরিপার্শ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মানে কি? মানে সারাউন্ডিংস বা পরিবেশের সঙ্গে সংস্থাটার কোনো রকম কোনো আদান প্রদান লেনদেন নেই। এবার এক্ষেত্রে সংস্থাটিতে বা সংস্থাটি থেকে কোনো তাপশক্তি সঞ্চালিত হয় না, এবং সংস্থাটির দ্বারা বা সংস্থাটির ওপরে কোনো কৃতকার্য হয় না। একদম আইসোলেটেড, কোথাও থেকে কোনো তাপ এখানে ঢুকছেও না, এখান থেকে কোথাও বেরোচ্ছেও না, তার ফলে কোনো কিছু এটার ওপরে কাজ করছে না বা এটা কোনো কিছুর ওপরে কাজ করছে না, সেই সিচুয়েশানে DQ ইকুয়াল টু জিরো, DW ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি DU ইকুয়াল টু জিরো। তাহলে বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকে। তোমরা এখন নিশ্চয়ই এইটুকু ক্যালকুলাস পড়েছ যে DU অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি জিরো থাকা মানে ইউ কনস্ট্যান্ট হওয়া। এবার সেকেন্ড কেসে বলা হচ্ছে, তাহলে একটা কেস দেখলাম সম্পূর্ণ আইসোলেটেড, আইসোলেটেড মানে কোনো কিছুর সাথে তার কোনো প্রকার লেনদেন আদান প্রদান নেই, মানে তাপ ঢুকছে না, তাপ বেরোচ্ছে না, তো DQ জিরো। জিনিসটা কারুর ওপর কাজ করছে মানে সংস্থাটা কারুর ওপর কাজ করছে না, কেউ তার ওপর কাজ করছে না, তাহলে DW জিরো। তাহলে এই ফর্মুলাতে যদি আমার DU DW জিরো হয়ে যায়, তাহলে DQ DW জিরো হয়ে গেছে, তাহলে DUও জিরো। এবং আমরা জানি যে DU জিরো হওয়া মানে অভ্যন্তরীণ শক্তি আমার আইসোলেটেড সংস্থার ক্ষেত্রে ধ্রুবক থাকছে। এবার এমন একটি সংস্থা নেওয়া হলো যেটি পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন নয়। এক্ষেত্রে ধরা যাক সংস্থাটিতে যে তাপশক্তি সরবরাহ করা হয়েছে তার পুরোটাই সংস্থাটা দ্বারা কৃত বাহ্যিক কার্যে খরচা হয়ে গেছে, তাহলে DQ পুরোপুরি DW রূপান্তরিত হয়েছে, সেক্ষেত্রে DU জিরো হবে। তাহলে পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন নয় এমন কোনো সংস্থাকে যদি কোনো আবর্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে তার অভ্যন্তরীণ শক্তি কিন্তু ধ্রুবক থাকবে। এটা আমাদের 1.6 পরিচ্ছেদে দেখতে বলেছে। 1.6 পরিচ্ছেদটা আমরা পরে পড়ছি,
আমরা পড়ব, এই চ্যাপ্টারই আমাদের এর পরের পাতাতেই আছে। তো যাই হোক, এমন সিচুয়েশনও হতে পারে যে সংস্থাটাতে যা তা প্রযুক্ত হলো, পুরোটাই লেগে গেল বাহ্যিক কার্য সম্পাদন করতে। সেক্ষেত্রে এমন প্রক্রিয়ায় ঘটনাটা ঘটবে যাকে আমরা আবর্ত প্রক্রিয়া বলছি, সেটা আমরা পরে দেখছি। মোট কথা এইটুকু জেনে রাখি যে সেক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকছে। আচ্ছা, এবার দেখা বলছে কি, দেখো 1.3 নম্বর পরিচ্ছেদের 1 নম্বর সমীকরণে যে ইকুয়াল টু 1 বসালে ওপরের 3 নম্বর সমীকরণটা পাওয়া যায়, মানে এইখানটাতে, এইখানে যে আমরা করেছিলাম জিনিসটা, এখানে যে আমরা এটা করেছিলাম, আমরা এক্ষেত্রে তাপকে এইচ লিখেছি, তাই এটাকে যদি আমি কিউ বলি এবং এটাকে যদি স্বল্প পরিমাণের ভিত্তিতে দেখি, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ হচ্ছে যদি জে ইকুয়াল টু আমরা 1 করে দিই। সেটাই বলা হচ্ছে যে জুলের সূত্র কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে জুলের সূত্রটা কিন্তু তাপগতিবিদ্যারই প্রথম সূত্রেরই একটা কি বলবো, একটা একটা ফর্ম আর কি, মানে একটা স্পেশাল কেস। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র থার্মোডাইনামিক্সের ফার্স্ট লর, একটা স্পেশাল কেস হচ্ছে জুলের সূত্র। এবার এই সূত্রটার তাৎপর্য কি, এই সূত্র থেকে আমরা কি জানছি, যান্ত্রিক শক্তির তাপে এবং তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা সম্ভব, নির্দিষ্ট পরিমাণ কাজ করার জন্য নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, আবার উল্টোভাবে নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ কার্য করা প্রয়োজন, শক্তি ব্যয় না করে কার্য করা সম্ভব না, এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেখানে তুমি কোনো শক্তি সাপ্লাই করছো না অথচ যন্ত্রটা কাজ করে চলেছে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃশক্তি, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলছি, ইউ দ্বারা প্রকাশ করছি। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় শুধুমাত্র কার্যতাপ, এই দুটিকেই শক্তি দুটি মাত্র রূপ ধরে নিলে শক্তির সংরক্ষণ সূত্র সব জায়গায় কিন্তু ভ্যালিড হয় না, দেখা যায় যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, মানে প্রযুক্ত তাপ এবং উৎপন্ন কার্যের মধ্যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, একটা ফাঁক রয়ে যাচ্ছে, তো শক্তি সংরক্ষণ সূত্র সেক্ষেত্রে লঙ্ঘিত হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা ধরে নিই যে প্রত্যেকটা অবস্থাতে প্রত্যেকটা বস্তুর একটা অভ্যন্তরীণ শক্তি থাকে এবং তাপকার্যের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ শক্তিরও কিছু না কিছু পরিবর্তন ঘটে। এবার এই অভ্যন্তরীণ শক্তিটাকে যদি আমি কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে যে শক্তি সর্বক্ষেত্রে সংরক্ষিত হচ্ছে। তাহলে এই অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু একটা অবস্থার অপেক্ষক, এক অবস্থা থেকে বস্তুর অন্য অবস্থায় রূপান্তরের সময় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিন্তু কি মেথডে তুমি এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে, কি পথে গেলে, তার উপর মোটেও ডিপেন্ডেন্ট নয়। অভ্যন্তরীণ শক্তির উৎস আমরা এখানে থার্মোডাইনামিক্সে আলোচনা করব না, সেটা আমরা পরবর্তীকালে গ্যাসের গতীয় তত্ত্ব ইত্যাদিতে পড়ব। এখন শুধু এইটুকু জেনে রাখি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাৎপর্য থেকে আমরা এইটুকু পাচ্ছি।